তো আপনারা এই মুহূর্তে অনেক দেখতেই পাচ্ছেন যে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার প্রত্যেক দিনে আবেদন করতে পারবেন এবং আপনাদের যে পোস্টিং সেটা কিন্তু পড়বে আপনাদের নিকটবর্তী যে জেলা রয়েছে সেই জেলার আন্ডারে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পড়বে আমি আপনাকে দেখিয়ে দেবো যে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এর পাশাপাশি কীভাবে ফিল আপ করবেন এবং কোথায় জমা করবেন এবং এখানে কিন্তু আপনার প্রত্যেকে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস এর পাশে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এক কথায় অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে অর্থাৎ মাধ্যমিক পাশ থেকে শুরু করে আপনি কিন্তু প্রত্যেক এখানে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে দেখতেই পাচ্ছেন তারা লাইক বনটি রয়েছে এই লাইক বনটি ক্লিক করে ভিডিওটিতে লাইক দিন আজকাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই সাবস্ক্রাইবটা ক্লিক করে পাশে বেলনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন আজকাল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে এই ফর্মটাকে ডাউনলোড করবেন তার আগে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ফর্মকে ফিল আপ করবেন এই যে নোটিসটি রয়েছে নোটিসটি নিচে যদি আপনার চলে আসেন এখানে আপনি কিন্তু দেখতেই পারছেন অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এখানে প্রথমে আপনি দিয়ে দেবেন যে আপনাদের স্টেট নেম ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল ওয়ার্ডে আপনি আপনার স্টেটের নামটি দিয়ে দেবেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আদারওয়াইজ অন্য কোনো স্টেটের কিন্তু কেউ এখানে আবেদন করতে পারবেন না এর পাশে আপনি নিচে চলে আসবেন আপনি দেখতেই পারছেন যে নেম আপনার নাম এখানে আপনি ক্যাপিটাল লেটার তো বড় করে লিখে দেবেন এর পাশাপাশি আপনার বাবার নামও ঠিক একই রকম করে রেখে দেবেন ব্লক লেটার এরপর তিন নম্বরে রয়েছে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনার ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো দিয়ে দেবেন তারপর ডেট অফ বার্থ আপনি আপনার আধার কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্মের সাল যে জন্মের সার্টিফিকেট রয়েছে এগুলো দেখে দেখে এখানে আপনি আপনার জন্মের তারিখটি দিয়ে দেবেন এবং চার নম্বর পাঁচ নম্বরে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি মোবাইল ফোনের নাম্বার দিয়ে দেবেন কারণ আপনার মোবাইল কিন্তু এসএমএস চলে আসবে এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে আপনি এডুকেশন কোয়ালিফিকেশান কীভাবে লিখবেন মনে করুন আপনি উচ্চ মালিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথমে লেখবেন অষ্টম শ্রেণী পাস তারপর মাধ্যমিক পাস তারপর উচ্চ মাধ্যমিক পাস এবারে কোন বোর্ড থেকে পাশ করেছেন আপনাদের যে মার্কশিটটি রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে এবং কবে পাশ করেছেন সেই মার্কশিটের মধ্যে আপনি পেয়ে যাবেন জব আপনি নিচে দেখতেই পারছেন যে যদি আপনি কোথাও তপ আগে থেকে কাজ করে দেন জব করেন সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন এক্সপিরিয়েন্স কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন এরপর এখানে দেখতেই পারছেন যে প্রিফিয়ার ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনি জব করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবেন যদি আপনাদের ডিস্ট্রিক্ট হয়ে থাকে কুচবিহার কিংবা অন্য কোনো জায়গায় হয়ে থাকে আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার সুবিধা কী হবে আপনাদের ডিস্ট্রিক্টের আন্ডার যে সমস্ত ব্লকে পোস্টিং রয়েছে ফাঁকা রয়েছে পথ সেখান থেকে আপনাদের নিয়োগ করা হবে এরপর এখানে আপনি আপনাদের সিগনেচারটি রয়েছে সেই সিগনেচারটি এখানে দিয়ে দেবেন এখানে আপনাদের করা হয়ে গেলে এখন আপনি দেখতেই পারছেন যে এখানে একটি জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে এম টি এ বি কুড়ি ডট বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেল আপনাকে পাঠাতে হবে আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো যে কি আপনি সেই জিমেলে পাঠাবেন তার আগে দেখিয়ে দিচ্ছি যে আপনি এই ফর্মটাকে কীভাবে ডাউনলোড করবেন ফর্মটি ডাউনলোড করবে আপনি প্রিন আউট করতে এই পেজটি শুধুমাত্র অর্থাৎ সেকেন্ড পেজটি যে রয়েছে এই পেজসটি প্রিন আউট করার পর আপনাদের কিন্তু এই সমস্ত কাজ ফিল আপ করার পর পাঠিয়ে দিতে হবে এর পাশাপাশি আপনাদের যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ এখানে আপনি ডেট অফ বার্থ যে লিখেন সেক্ষেত্রে আপনি আপনার ডেট অফ বার্থের একটি অ্যাড্রেস প্রুফ পাঠিয়ে দেবেন এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি আপনার এডিমিশন কোয়ালিফিকেশনের একটি অ্যাড্রেস করে পাঠিয়ে দেবেন যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন আপনি এখানে লিখবেন অষ্টম শ্রেণীর মাধ্যমে মাধ্যমিক লিখলে আপনি সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেবেন ফটোগুলোকে এর পাশাপাশি আপনি যে এখানে যে অ্যাড্রেসটি লিখলেন সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড কিংবা যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনি এখানে পাঠাতে পারেন আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার কাজ এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি ফর্মটা ডাউনলোড করবেন ফর্ম থেকে ডাউনলোড করার জন্য আপনার চলে আসতে হবে গুগলে গুগলে আসার পর আপনাকে সার্চ করতে হবে কি ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন লেগে আপনাদের সঙ্গে সার্চ করতে হবে যখনই আপনি ডাব্লু বি হেলথ ডট গভ ডট ইন লেখে সার্চ করবেন তখন আপনার সামনে কীরকম ইন্টারভিউ যাবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি নিচে চলে আসবেন এখানে আপনি দেখতেই পারছেন প্রথমে একটি লিঙ্ক রয়েছে আপনি দেখবেন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট তো অ্যাডস ভল্টার যে রয়েছে এই লিঙ্কটিতে আপনার কিন্তু ক্লিক করতে হবে আপনি দেখতেই পারছেন লিঙ্কটিতে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এখানে যে পিডিএফ ফাইলটি রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড আসলে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনি দেখতেই পারছেন আমাদের কিন্তু ফর্মারটি ডাউনলোড হয়ে গিয়েছে অর্থাৎ এই লিঙ্কটি আপনাদের ক্লিক করতে হবে প্রথম যে লিঙ্কটি রয়েছে অর্থাৎ হোয়াটস নিউজ নিউ এখানে যে আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অর্ডার তো এই যে প্রথমে লিঙ্কটি যে রয়েছে প্রথমে লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে তবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার ডাউনলোড করার পাশে আপনাদের ফর্মটিকে ফিল আপ করা হয়ে গেলে আপনি কী ফর্মকে তার পাঠাবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি আপনার মল যে জমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি আপনি ওপেন করবেন তো আপনি আপনার মল ফ্রেন্ডের জিমেল আইডি রয়েছে অর্থাৎ অ্যাকাউন্টটি যে রয়েছে অর্থাৎ জিমেলের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর আপনার এরকম ইন্টারভে চলে আসবে এখানে আপনি দেখতেই পিনবেন একটি কলাম আইকন রয়েছে এই কলাম আইকনে আপনি ক্লিক করবেন যখনই কলম এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতেই পারছেন যে প্রথমে রয়েছে আপনার জিমেল আইডি থাকবে দ্বিতীয়ত টু যে রয়েছে এই টুতে আপনাদের কিন্তু সেই জিমেলাইটি কিন্তু এখানে দিতে হবে আমি আপনাকে দেখতে আপনি দেখতেই পারছেন যে এখানে আমাদের ইউএলটি সেন হয়ে গিয়েছে তো আমি যে জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডি কিন্তু এখানে আমি রেখে দিয়েছি সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি দেখতেই পারছেন যে এম ডিএলএ বি কুড়ি ডট ডাবলু বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই জিমেলটি আমাদের এখানে দেওয়া হয়ে গেল টুর এখানে তো এরপর আমরা সিম্পলি যে এখানে আপনি দেখতেই পারছেন সাবজেক্ট যে অপশন রয়েছে সাবজেক্টে আপনি কিছু লিখতে পারেন না আপনি কোনো আপনাদের অসুবিধা নেই এরপর মেলে আপনাদের কোনো কিছু এখানে লিখতে হবে না শুধুমাত্র লিখতে হবে ডকুমেন্টস ডকুমেন্টস লিখবেন এর পাশাপাশি এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন তার সুবিধা হবে নাম অ্যাড্রেস তারপর আপনার পোস্ট অফিস পুলিশ স্টেশন আপনাদের তারপর যে ডিস্ট্রিক্ট রয়েছে তো আমি সিম্পলি এগুলোকে লিখে নিচ্ছি তারপর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন প্রথমে আমি লিখে দিয়েছি ভিলেজ তো এখানে আপনার যে গ্রামের নাম সেটা আপনি দিয়ে দেবেন এরপর রয়েছে আপনাদের পোস্ট অফিস পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এরপর রয়েছে পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট আপনি আপনার ডিস্ট্রিক নাম দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেবেন স্টেট দিয়ে দেবেন তারপর রয়েছে আপনার মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এরপর আপনার ডকুমেন্টসের উপরে যে অপশনটি রয়েছে ফাঁকা কিংবা আপনি নিচে যে কোনো জায়গায় আপনি কিন্তু এখানে আপনার ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করতে পারেন তো ডকুমেন্টস করার জন্য আপনি কী করতে হবে আপনি যে দেখতেই পারছেন অ্যাড্রেস ফাইনেমে একটি অপশন রয়েছে সেন্ডের পাশে এই অপশান আপনি ক্লিক করতে হবে এখানে আপনি দেখতেন অ্যাড্রেস ফাইল নেমে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করুন যখনই তখন আপনার কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে আপনাদের মোবাইল ফোনের তো এখান থেকে আপনার কী করতে যে ছবিটি রয়েছে আপনি যেটা ক্যাপচার করেছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে কিংবা আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে অর্থাৎ আপনাদের যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার আধার কার্ড কিংবা আপনার ভোটার কার্ড এর পাশাপাশি আপনাদের যে মাধ্যমে অ্যাডমিট কার্ড রয়েছে এবং আপনার মার্কশিটগুলো রয়েছে সেগুলো আপনি ছবিগুলো নেবেন যদি আপনি মলভার মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন যদি কম্পিউটার থেকে সেক্ষেত্রে আপনি কম্পিউটার স্ক্যান করবেন স্ক্যান করার পর তারাই সেটা আপনাদের পাঠিয়ে দেবে সেক্ষেত্রে আপনি কি আপনার জিমেল আইডি থেকে পাঠাবেন তাহলে সুবিধা হবে কি আপনার জিমেলে কিন্তু সমস্ত রকমভাবে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন সমস্ত নোটিফিকেশন নোটিফিকেশান যে রয়েছে এবং মেসেজ যে রয়েছে সমস্ত কিছু কিন্তু তারা পাঠিয়ে দেবে সরাসরি যে জিমেল আইডি থেকে আপনারা সেন্ড করবেন যদি কম্পিউটার দোকান থেকে করেন এবং কম্পিউটার দোকানের যে জিমেল আইডি রয়েছে তারা যদি সেই জিমেল থেকে সেন্ড করে তারা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে কিন্তু আপনি কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না যে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়েছে নাকি অ্যাপ্রভ হয়েছে নাকি বর্তমানে কোথায় রয়েছে কোনো রকম আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন না সেটাতে আপনার জিমেল আইডি দিয়ে দেবেন এখানে কী বলুন সিম্পল আপনি আপনার যে ফর্ম্যাটগুলো রয়েছে অর্থাৎ আপনি দেখতেই পারছেন উদাহরণ আপনাকে দেখিয়ে দিলাম যে ছবিটি আপনাদের রয়েছে সেই ছবিটি আপনি এখানে অ্যাড করবেন অ্যাড্রাস ফাইল যে অপশানে রয়েছে এই অ্যাড্রাস ফাইলে ক্লিক করার পর আপনি সমস্ত কিছু এক এক করে এখানে অ্যাড করতে পারেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ আপনার দেখতেই পারছেন এরপর যে সেন অপশানটি রয়েছে আপনি দেখতেই পারছেন এখানে সেন অপশানটি এই অপশানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন যখনই এই অপশানে আপনি ক্লিক করবেন তখন এটা কিন্তু আপনার সেন হয়ে যাবে তো আমি এই মুহূর্তে পাঠাচ্ছি না কেননা এই মুহূর্তে আমার অনেক কাজ বাকি রয়েছে অর্থাৎ ফর্মটাকে এখানে আমার আপলোড করতে হবে এর পাশাপাশি ডকুমেন্টসগুলো আমাদের ক্যাপচার করতে হবে আমার সেক্ষেত্রে আপনাদেরকে এভাবে কিন্তু পাঠাতে পারেন তো আসলে বুঝতে পেরেছেন কোনো অসুবিধা হবে না যে আপনার কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কম জানিয়ে দেবেন এবং আপনার নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং কবে নিয়োগ হবে এবং আপনাদের জন্য কোনো মেরিট লিস্ট রয়েছে কি না সমস্ত আপডেট কিন্তু আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন ক্লিক করে অল করে রাখবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন